আসু নেতৃত্বে ঘোষণা করেছে যে আঞ্চলিকতাবাদী রাজনৈতিক বিকল্পই খুব কম দিনের ভিতরতে বাস্তব রূপ পাব। আসু, AJYCP, শিল্পী সমাজ, সহভাবাপন্ন সংগঠন, রাইজর সহযোগত এই আঞ্চলিক শক্তির আত্মপ্রকাশের যুঁজা চলার কথা প্রকাশ করলে সদৌ ছাত্র সন্থার সভাপতি দীপাঙ্ক নাথ, মুখ্য উপদেষ্টা সমুজল ভট্টাচার্য আর সম্পাদক লুরিণ জ্যোতি গগৈ। তৃতীয় বিকল্প দ্বিতীয় বিকল্প বলে কথা নাই, আসলে প্রথম বিকল্পই হব। আমি ভাবো যে জনসাধারণের স্বার্থ সুরক্ষিত করাটো সদৌ ছাত্র সন্থার দায়িত্ব। আমার সংবিধানেও আমাক সেই ধরনে বুঝাইছে, জাতির ন্যায্যতা প্রতিষ্ঠার যুঁজত অবতীর্ণ হয়ে প্রয়োজন সাপেক্ষে আমি জনসাধারণক সঠিক পথে আগবাই লোক লাগবে। আর তার কারণে একটা সুস্থ বাতাবরণ সৃষ্টি করে আমি ভাবো যে পরিপক্ক নেতৃত্ব জড়িয়ে আমি একটা দিক দিব লাগিব জাতিটুক। আর সেই কারণে বিকল্পর প্রয়োজন আছে, আর সেই বিকল্পর কারণে সময় সমাগত আমি অসমীয়া জনসাধারণের আশিক বিচারিছো। অসমীয়া জনসাধারণে আমাক পরামর্শ দিব, আর পরামর্শ দিয়ার লগে লগে আমি সেই অভিযানত দেহেকেহে যুঁজ আরম্ভ করিম। এই গোটেই বিষয়টি রাইজে আমাক কৈ আছে, অসমৰ 30টা জাতি জনগোষ্ঠীয় সংগঠন, লগতে অসমৰ শিল্পী সমাজ আৰু AJYCPকে ধরে সমভাবা সম্পন্ন যেখানে সংগঠন সবর লগত কথা পাতি আছো। আর কিছুদিনের ভিতরতে, খুব বেশি দিন নহয়, অসমৰ জনসাধারণে গম পাব যে আমি এই অপশক্তিটুক উৎখাত করার স্বার্থত রাইজ একত্রিত হয়ে আমি তেনে ধরনের বিকল্পর দিকত আগবাড়ি যাব। জনসাধারণের স্বার্থ সুরক্ষিত করার এই স্পৃতটুক যেহেতু আমি আগবাই লৈ যাম, গতি তেনেকুৱা বিকল্পর কথায় রাইজে আমাক বারে বারে কৈ আছে। আর জনসাধারণের মাজর হওয়া এই উপকণীটি বাস্তব রূপ দি সাকার রূপত মই ভাবো যে পরিপক্ক একটা নেতৃত্ব যদি আগবাই লৈ যায়। মই জানো জাতিক বিশ্বাসঘাতকতা করা আগর যখন ব্যক্তি, তার পরিবর্তে এসাম খুব ভাল সুস্থ চিন্তার আগবাড়ি যাওয়া, জাতীয়তাবাদী সেন্টিমেন্ট থাকা আর অসমক ভাল পাওয়া, অসমৰ শহীদর ত্যাগক মূল্য দিয়া, তেনে একটা শক্তি আমি রাইজর স্বার্থত আগবাই দেওয়ার কারণে ছাত্র সন্থার নীতি আদর্শর ভিত্তিত আমি সকল সংগঠনের সহযোগত সকলের কথা পাতি রাইজর মর্যাদা হানি করা এই ধরনের অপশক্তির বিরুদ্ধে আমি তেনে ধরনের এক বিকল্পর কথা আগবাই লৈ যাবর কারণে সিদ্ধান্ত লো। এইটো নিশ্চিত বলে কবলগা নাই, যিদিনাখনে কলো এইটো মানুষের আহ্বান এটাক আমি রিফ্লেক্ট করছো। মানুষের আহ্বানটি সাকার রূপ দিয়াটো ছাত্র সন্থা, আন আন জাতীয় সংগঠন আর সমভাবা সম্পন্ন ব্যক্তি সমূহের একটা ইচ্ছার কথা, গতি ইয়াত আর আন কথা নাই বা পিছুকি অহার কথাও নাই। এই গোটেই বিষয়টি রাইজের মাজত আলোচনা হয়ে আছে, এই গোটেই কথাখিনি রাইজের মাজত আলোচনা হয়ে আছে। অন্যায়ের ফলত রাইজ ক্ষোভিত হয়েছে আর অবিচারের কারণে রাইজ ক্ষোভিত হয়েছে, আর সেখানে রাইজের মাজত বিষয়টি আলোচনা হয়ে আছে। জনতায় বিকল্প বিচারছে, কারণ এই কারণে মানুহে দেখিলে কংগ্রেস আর AJP শহীদর ত্যাগর মাজেরে গৈ গঠন হওয়া একটা রাজনৈতিক দল, তারপর নীতি আদর্শ সকল ধরনের জাতীয়তাবাদী চিন্তা সকল পরিহার করে একটা বিদেশীর হয়ে উকালতি করেছে। আর BJPয়ে কি করলে কথা সকলে দেখিলে, গতিকে নিশ্চিতভাবে জনতায় বিকল্প বিচারিছে, রাইজে বিচারিছে।